করে ভগবানের আমার প্রতি ভালোবাসাটা একটু বেশি বেড়ে গেছে। বেকারত্ব তিনি ঘুচিয়ে দিলেনি, সাথে এই যে ফেসবুক ইনস্টাগ্রাম দেখে যে লোকজন জঙ্গলে যাচ্ছে, ট্রেকিং করছে, এই যে একটা অ্যাডভেঞ্চারাস লাইফ লিড করছে, তার প্রতি একখানা আলাদাই আকর্ষণ হয়েছিল। যে আমারও মনে হয়েছিলো যে না, জঙ্গলে যাবো, ঘুরবো, ঠিক আছে। তো ভগবান আমাকে এমন জায়গায় পোস্টিং দিলেন, এখন আমার প্রতিদিনটাই অ্যাডভেঞ্চার হয়ে যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন পুরো জঙ্গল, কিচ্ছু নেই এখানে, দূর দূরান্ত পর্যন্ত মানুষ নেই। আর এই যে দেখছেন মোড়, আমাদের রাস্তাঘাটের মোড়ে যেরকম কুকুর দেখা যায়, সেরকমই সন্ধে হলে এই রাস্তা দিয়ে হেঁটে গেলেই কিছুক্ষণ পর দেখা যায় এখানে দু চারটে শিয়াল ঘুরে বেড়াচ্ছে, ঠিক আছে। এখন শীতকাল বলে সাপের ভয়টা কম, নাহলে ঘরে প্রায়ই সাপের দেখা মেলে। এছাড়া দোতলা সানসেটে মৌমাছির চাক করেছে, দেখি কবে মধু খাওয়া হয়। এই যে দেখছেন লাইটটা, প্রতি তিন দিন অন্তর হয়তো একদিন জ্বলে, ঠিক আছে। এই জায়গাটা হচ্ছে রেজিনগর শিল্প তালুক, তো এখানে ইন্ডাস্ট্রি হওয়ার কথা ছিল। লাস্ট বছরের আগের বছর বেঙ্গল বিজনেস সামিটে এখানে ইলেকট্রিক ভেহিকেল তৈরি হওয়ার কথা হয়েছিল, তো সেখানে এখনও কিছু শুরু হয়নি। আর এই যে দেখুন সেই দূরান্ত রাস্তা, ওইখানে NH 34, ঠিক আছে। ওইখান থেকে হেঁটে এই মোড়ে এসে তারপর ওই দিকে গেলে ওই যে দেখতে পাচ্ছেন দূরে টাওয়ার, ওইখানে আমাদের সাবস্টেশন। তো এই বন জঙ্গলের মধ্যে এসে যে সম্পূর্ণই খুব খারাপ হয়েছে তা না, পেয়েছি বলে কিছু ভালো বন্ধু পেয়েছি, মানে একদিনও সময় লাগেনি সবার সাথে অ্যাডজাস্ট করতে। আর তাছাড়া কিছু সিনিয়র দাদা পেয়েছি, মানে বিশেষত এক দাদা যার বাড়ি আমার কাছেই, সে ওইখানে পোস্টেড, তো সে আমাকে আসার জন্য যে পরিমাণ গাইড করেছে, মানে আমার খুব চিন্তা ছিল যে কোথায় যাচ্ছি, কাদের সাথে থাকবো, কাদের সাথে থাকবো, মানে এমন ভালো বন্ধু পেয়েছি যে কোনো থাকার অসুবিধা তো হয়নি, বরঞ্চ দাদারা এত সুন্দর গাইড করেছে বলে আমার আসার আগে একটুও ভয় লাগেনি, মানে মন থেকে পুরো ভয় উধাও হয়ে গেছিলো। এখন আমার এক বন্ধু আসছে, তোর সাথে আমি যাব, ঠিক আছে, দেখা যাক কি হয়। আর বাকি আপডেট আপনাদের দিতে থাকবো, ভালো থাকবেন। আমি সত্যি এরকম কিছু কোনো দিনও দেখিনি, মানে এখানে কার্তিক ঠাকুরকে কাঁধে তুলে নাচানোর জন্য বারবার বারণ করাচ্ছে কিন্তু লোকজন হারিয়ে গেছে, তাকে আমি অনুরোধ করে আমাদের সহায়তা কাম্পে। চলাচলের রাস্তা করে দিন, তাহলে এই ঝড় মুক্ত করা কোনোভাবেই সম্ভবপর হবে না।